নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে দেশে এসেছেন কানাডিয়ান রয়্যাল পুলিশের দুই সদস্য। গেল রাতে ঢাকায় আসেন তারা। আজ প্রায় ঘণ্টাখানেক রুদ্ধদ্বার বৈঠক করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন এবং দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খানের সাথে। নাইকো দুর্নীতি মামলায় কানাডিয়ান রয়্যাল পুলিশের দুই সাক্ষীকে দেশে এসে সাক্ষ্য দিতে সমন জারি করেন কেরানীগঞ্জ কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত। শনিবার রাতে ঢাকায় আসেন কানাডিয়ান রয়্যাল পুলিশের দুই সদস্য কেভিন দুগান ও লয়েড শোয়েব। রোববার কানাডিয়ান রয়্যাল পুলিশের দুই সদস্য আসেন সুপ্রিম কোর্টে। সেখানে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিনউদ্দিন, দুদকের মুখ্য আইন কর্মকর্তা খুরশিদ আলম খানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। এর আগে দেখা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর সাথে। ওনারা যেহেতু এই মামলাটাতে ঢাকাতে এসে ইনভেস্টিগেশন করে এই মামলা গুরুত্বপূর্ণ কিছু বিষয় পেয়েছেন, তার জন্যই ওনারা এই মামলার একজন প্রয়োজনীয় সাক্ষী হিসেবে কোর্টের কাছে আমরা অ্যাপ্লাই করেছি, তার প্রেক্ষিতে কোর্ট সমন দিয়েছেন, তার জন্য ওনারা সাক্ষী দিতে আসেন। কানাডিয়ান রয়্যাল পুলিশের সদস্য লয়েড শোয়েব 2014 সালেও নাইকোর কাছ থেকে ঘুষ নেওয়ার মামলায় সাক্ষ্য দেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফের বিরুদ্ধে। কাজী সোমবার তিনি সাক্ষ্য দেবেন, এরপর অন্যজন। তবে এ মামলায় এফবিআই কর্তা ডেভরা ল্যাফ্রোভেট গ্রিফিথ কবে আসবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। নাইকো মামলায় যে তিনজন বিদেশি সাক্ষী আদালত মঞ্জুর করেছিলেন তাদের মধ্যে দুজনের সাক্ষী আসছে, সাক্ষী হবে আগামীকাল, দিন ধার্য আছে, এবং তারা যথারীতি কানাডিয়ান রয়্যাল মাউন্টেন পুলিশ ওনারা বাংলাদেশে আসছে, চলে আসছে। আজকে ওনারা অ্যাটর্নি জেনারেল মহোদয় সেন্ট্রাল অথরিটি ওনারা বসছেন, ওখানে আমরাও দুদিকের পক্ষে ছিলাম, আমরা বিস্তারিত ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। কানাডিয়ান কোম্পানি নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে এমন অভিযোগে 2007 সালে খালেদা জিয়া সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।